আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক গীতিকার কলামিস্ট ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী বৃহস্পতিবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় বার্নেট হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল 88 বছর। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে হবে জানাজা। জানাজার শেষে মরদেহ নেওয়া হবে বাংলাদেশে। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম একথা জানিয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন গাফফার চৌধুরী। 1963 সালে ইউনেস্কো পুরস্কার পান তিনি। এছাড়াও রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পদক, একুশে পদক, শেরে বাংলা পদক, বঙ্গবন্ধু পদকসহ আরও অনেক পদকে ভূষিত হয়েছেন তিনি।